নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গল বনাম উড়িষ্যা এফসি ম্যাচ নিয়ে, যেই ম্যাচটা ইস্টবেঙ্গল হারলো 4-2 গোলে। আর এমন একটা হার যেই হারটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের খুব কষ্ট দেবে, প্লেয়ারদেরও কষ্ট দেবে। কারণ ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল ব্রিলিয়ান্ট খেলেছে, উড়িষ্যা এফসির থেকে বেটার সাইড ছিল, অনেক ভালো ফুটবল খেলেছে। ফার্স্ট হাফে শেষে ইস্টবেঙ্গল 2-0 গোলে এগিয়েছিল। সেখান থেকে সেকেন্ড হাফে শুরুর 2-3 মিনিটের মধ্যে দুখানে গোল কনসিড করা, 47 মিনিট কিছু সেকেন্ড হয়েছিল, সেখানে স্কোর লাইন হয়ে গেল 2-2। তারপর থেকে গোটা সেকেন্ড হাফে আর ইস্টবেঙ্গল ফিরতেই পারেনি। 80 মিনিট পর্যন্ত পুরো উড়িষ্যা এফসি দাপট চালিয়ে গেছে, সেখানে 4-2 স্কোর লাইন হয়ে গেছে। জোসেফ গম্বাওয়ের 3-4 চেঞ্জ, সেই চেঞ্জগুলো কিন্তু পুরো ম্যাচের রঙটা পাল্টে দিয়েছে। আর ইস্টবেঙ্গলের কিছু বিদেশি প্লেয়ারদের কিন্তু পারফরমেন্স খুবই খারাপ, কিছু প্লেয়ারকে কিন্তু বিদায় জানানোর সময় চলে এসেছে। তো গাইস, এই ম্যাচটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো, এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। গাইস, বিফোর উই স্টার্ট আই নিড টু শো ইউ মাই ফেভারিট ফুটবল অ্যাপ ওয়ান ফুটবল। হেয়ার ইউ উইল গেট এভরি আপডেট অফ ইন্ডিয়ান ফুটবল অ্যান্ড ওয়ার্ল্ড ফুটবল, লাইক ট্রান্সফার নিউজ, লাইন আপস অ্যান্ড এভরি আপডেটস ইন জাস্ট ওয়ান ট্যাপ। ইউ ক্যান সিলেক্ট ইউর ফেভারিট টিম অ্যান্ড গেট অল দ্য লেটেস্ট আপডেটস অফ ইউর ফেভারিট টিম বাই নোটিফিকেশন, অ্যান্ড ইউ ক্যান স্ট্রিম ISL অলসো হেয়ার। অ্যান্ড ওয়ান ফুটবল অ্যাপ ইজ কভারিং এভরি আপডেটস অফ কাতার ওয়ার্ল্ড কাপ 2022। ইউ উইল গেট এভরি আপডেটস হেয়ার, লাইক লাইন আপস, ম্যাচ রিপোর্ট, ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স, এভরি আপকামিং ম্যাচ ডিটেলস, এভরিথিং, হেড টু হেড রেজাল্ট। সো গো অ্যান্ড ডাউনলোড ওয়ান ফুটবল ফর ফ্রি নাও, লিঙ্ক ইজ ইন দ্য ভিডিও ডিসক্রিপশন। তো গাইস, তোমরা ওয়ান ফুটবল অ্যাপ ডাউনলোড করতে পারো, বিশ্বকাপের সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো এবার যদি মেন টপিকে আসে যায়, ইস্টবেঙ্গল টিম ফার্স্ট হাফে 2-0 গোলে জিতছিল, সেখান থেকে ম্যাচের শেষে 4-2 গোলে ইস্টবেঙ্গলের হার। আবারও একটা ম্যাচ সেকেন্ড হাফে গিয়ে ইস্টবেঙ্গল ছেড়ে দিল, ম্যাচটা হারলো। আর উড়িষ্যা এফসি সেকেন্ড হাফে গিয়ে আবারও একটা ম্যাচে কামব্যাক করলো। আর আজকের ম্যাচটাকে অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ করতে হয়, ফার্স্ট হাফে একরকম খেলা হয়েছে, সেকেন্ড হাফে একরকম খেলা হয়েছে। ফার্স্ট হাফে যদি খেলার কথা বলি, ইস্টবেঙ্গল টিমের থেকে এক্সপেক্টেশন বেশি ছিল। লাস্ট দিন তারা বেঙ্গালুরু এফসিকে ঘরের মাঠে হারিয়ে এসেছিল এবং সেইভাবেই তারা খেলাটা শুরু করেছিল। প্রথম হাফে অবশ্যই ইস্টবেঙ্গল বেটার সাইড ছিল, যেখানে তারা বেটার চান্স ক্রিয়েট করেছে। একদম 4 মিনিটের মাথায় দিয়ে ইস্টবেঙ্গলের সুযোগ এসে গিয়েছিল, যেখানে হাউকিপ যে হেডটা দেয় সেটা বাইরে যায়। দেন ক্লেইটন সিলভার কাছে সুযোগ ছিল, ক্লেইটন আর কি ফিনিশ করতে পারে না, বাট তার কিছুক্ষণ বাদে কিন্তু ইস্টবেঙ্গল গোল পেয়ে যায়। 23 মিনিটের মাথায় ভিপি সুয়েরের পাস থেকে গোল করেন সেম্বয় হাউকিপ। আর এই গোলটার ক্ষেত্রে কিন্তু জর্ডন ওডুহার্তির প্রশংসা করতে হয়, জর্ডন কিন্তু দারুণ বল বাড়িয়েছিল মিডফিল্ড থেকে এবং ভিপি সুয়ের দারুণ রান নেয় এবং বলটা নিয়ে বক্সের মধ্যে ঢুকে সেম্বয় হাউকিপকে পাস দেয় এবং সেম্বয় হাউকিপ একটা ট্যাপ ইন করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয়। অ্যাকচুয়ালি সেম্বয় হাউকিপ কিন্তু মেনলি অফসাইড পজিশনে ছিল, সে হেঁটে হেঁটে আসছিল, সেই সময় কিন্তু এই অ্যাটাকটা হয় এবং ওই অফসাইড পজিশনে থাকার জন্যই কিন্তু সেম্বয় হাউকিপ লাস্ট অব দি অ্যাডভান্টেজটা পেয়ে যায়, ভালো পজিশনে পৌঁছতে পারে। এরপর আর কিছুক্ষণ বাদে 35 মিনিটের মাথায় ইস্টবেঙ্গল পেয়ে যায় সেকেন্ড গোল, আর এই গোলটাও কিন্তু ক্রিয়েট করেন ভিপি সুয়ের। এই গোলটার ক্ষেত্রে কিন্তু মিডফিল্ডে কিড়িয়াকু বলকে ভালো প্রেস করেছিল, বল যায় ভিপি সুয়ের কাছে, ভিপি সুয়ের আবার ভালো একটা রান নেয় এবং আবারও একটা ভালো আর কি পাস রাখে, যেটা কিন্তু গিয়ে মিট করে হচ্ছে নাওড়ে মহেশ সিং। তো সেখান থেকে ইস্টবেঙ্গল 2-0 গোলে এগিয়ে যায় এবং দুটো ক্ষেত্রেই কিন্তু ভিপি সুয়ের প্রশংসা করতে হয়। দারুণ বল রেখেছেন তিনি, উল্টো বলটা শট নেননি, বলটাকে ঠিক জায়গায় রেখেছেন, তাই দুখানা গোল এসেছিল। ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল অনেক বেটার ফুটবল খেলেছে এবং ডিফেন্সিভলিও কিন্তু ইস্টবেঙ্গল ভালো ছিল। লালচুংডুঙ্গাকে ফার্স্ট হাফে ভালো লেগেছিল, তবে ফার্স্ট হাফের লাস্টের দিকে এসে কিন্তু ইভান গনজালেসকে খুব একটা ভালো লাগছিল না, তার বডি ল্যাঙ্গুয়েজ খারাপ হয়ে গিয়েছিল, রেফারির সঙ্গে উল্টো বলটা তর্ক করছিল, হলুদ কার্ড নিল একটা, ভুলভাল বল ক্লিয়ার করছিল। তো ফার্স্ট হাফের লাস্টের দিকে এসে কিন্তু ইভান গনজালেসকে খারাপ লাগছিল, তবে তারপরেও ইস্টবেঙ্গলকে গোল কনসিড করতে হয়নি, 2-0 গোলে ফার্স্ট হাফটা শেষ হয়। তবে সেকেন্ড হাফের শুরুতে কিন্তু জোসেফ গম্বাও 4 মতো চেঞ্জ করে, আর সেই চেঞ্জগুলোই কিন্তু ম্যাচের রং পাল্টে দেয়। তিনি পেদ্রো মার্টিন, দেনেচন্দ্র মিতেই, জেডি এবং তার সঙ্গে নিখিল প্রভুকে নিয়ে আসেন, আর এই চেঞ্জগুলোই কিন্তু পুরো ম্যাচের রংটা পাল্টে দেয়। এবং সেকেন্ড হাফের শুরুর 2-3 মিনিটের মধ্যে কিন্তু উড়িষ্যা এফসি দুখানা গোল করে, দুটো গোলই করেন পরিবর্তন হিসেবে আসা পেদ্রো মার্টিন। প্রথম গোলটা আসে দিয়াগো মরিশিওর অ্যাসিস্ট থেকে এবং সেখানে কিন্তু ইভান গনজালেজের সামনে থেকে বল নেয় পেদ্রো মার্টিন, নিয়ে গিয়ে একটা ভালো ফিনিশ করে, এবং এখানে ইভান গনজালেজের ডিফেন্সকে কিন্তু দোষ দিতেই হবে। দেন সেকেন্ড গোলটার ক্ষেত্রে কিন্তু আবার আর কি লেফট উইং থেকে বল ক্রস হয়, যে বলটা দিয়াগো মরিশিও বক্সের মধ্যে পেদ্রো মার্টিনকে নামিয়ে দেয়, পেদ্রো মার্টিন সেটাকে হিট করে জালে জড়িয়ে দেয়। মার্কিং কোথায়? বক্সের মধ্যে কোনো মার্কিংই নেই। বলটা যখন উড়ে উড়ে এলো, কমলজিৎ সিং দেখছিল, প্রীতমের সামনে থেকে দিয়াগো মরিশিও হিট করে গেল, ইভান গনসালেস জায়গায় নেই,
কেউ জায়গায় নেই, মার্কই করছে না, এবং যথেষ্ট পুয়োর মার্কিং ছিল, সেখান থেকে 2-2 হয়ে গেল। এবং তারপর কিরিয়াকু চোট পেয়ে উঠে গেল, তার ফলে কিন্তু ইস্টবেঙ্গলের মিডফিল্ডেও সেই বাঁধনি যেটা ছিল, কিরিয়াকুর যে একটা ডিফেন্সিভ ওয়ার্ক ছিল, সেই জিনিসটা মিসিং লাগলো। এবং তারপর থেকে পুরো ম্যাচটা 80 মিনিট অবধি কন্ট্রোল করলো উড়িষ্যা এফসি। সেকেন্ড গোলটার মতো থার্ড গোলটার ক্ষেত্রেও কিন্তু বাঁ দিক দিয়ে ক্রস হলো, ক্রস করেছিল দেনেচন্দ্র মিতাই, যেও কিন্তু পরিবর্তন হিসেবে এসেছিল, আর ক্রসটা হেড করে গেল জেডি, যেও কিন্তু পরিবর্তন হিসেবে এসেছিল। সেখানেও কিন্তু কমলজিৎ সিং আর উল্টো দিকে প্রীতম দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, তবে ক্রসটা অবশ্যই ভালো ছিল। আর ফোর্থ গোলটার ক্ষেত্রে তো আর কি, তখন স্টিফেন কনস্ট্যান্টাইন চেঞ্জ করে সার্থক গোলুইকে আনলো, এবং সার্থক গোলুই নিজের জায়গায় পৌঁছানোর আগেই রেফারি খেলা স্টার্ট করে দিয়েছিল, বল নন্দকুমারের কাছে চলে যান, এবং সার্থক গোলুই যখন ছুটে ছুটে পৌঁছলো তাকে কাটিয়ে নিয়ে নন্দকুমার একটা ভালো ফিনিশ করে দিল, সেখান থেকে 4-2 হয়ে গেল। রেফারিংও খুব জঘন্য হয়েছে, তবে সেটা ইস্টবেঙ্গলের হারার কারণ হতে পারে না, কারণ জঘন্য ডিফেন্স হয়েছে, কোনো মার্কিং ছিল না, এবং উড়িষ্যা এফসি পুরোপুরি সেকেন্ড হাফে ম্যাচটাকে নিয়ে বেরিয়ে গেল। যেখানে ফার্স্ট হাফে একটা টিম এত ভালো খেললো, সেখানে সেকেন্ড হাফে ইজিলি ম্যাচটা তারা ছেড়ে দিল। 80 মিনিটের পর আবার ইস্টবেঙ্গল একটু ফেরার চেষ্টা করেছিল, কিন্তু স্টিফেন কনস্ট্যান্টাইনের কাছে সেরকম প্লেয়ার ছিল না যে এসে ম্যাচের রং পাল্টাতে পারে, যেটা জোসেফ গাম্বায়ের কাছে ছিল, যেখানে পেদ্রো মার্টিনের মতো প্লেয়ারকে নামিয়ে তিনি ম্যাচটাকে চেঞ্জ করে দিয়েছিলেন। সেখানে স্টিফেন কাকে নামাচ্ছেন, ইলিয়ান্দ্রো। ইলিয়ান্দ্রো এমন একটা প্লেয়ার যখন সাইন করিয়েছিল, তখন দেখে আর কি বলেছিলাম যে প্লেয়ারটাকে কিন্তু খুব একটা পজিটিভ লাগছে না। অনেকেই তোমরা বলেছিলে যে আগে থেকে কমেন্ট করা ঠিক না, প্লেয়ারটা কেমন খেলে সেই দেখে কমেন্ট করতে হবে, কিন্তু এতদিন হয়ে গেল এখনও ইলিয়ান্দ্রো ফিট হলো না, এখনও আনফিট, কেমন প্লেয়ার ভাই, একে তো তাড়াতাড়ি বাড়ি পাঠানো উচিত। ইলিয়ান্দ্রোর বদলে অবশ্যই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নতুন স্ট্রাইকার নিয়ে আসা উচিত, খুবই জঘন্য ফিটনেস। আর এসে একটা ভালো বল বাড়ি ছিল নাওরে মহেশ সিং, যেই বলটা যে কোনো স্ট্রাইকার অ্যাটাক করে গোল করতে পারত, ইলিয়ান্দ্রো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো খুবই একটা ওর্স্ট সাইনিং কিন্তু এটা ইস্টবেঙ্গলের জন্য হয়েছে, অনেক বেটার অপশান কিন্তু ছিল তাদেরকে সাইন করাতে পারত ইলিয়ান্দ্রোর জায়গায়। তো ইলিয়ান্দ্রোকে কারা সিলেক্ট করেছে জানি না, বাট অত্যন্ত জঘন্য সিলেকশন হয়েছে। এবং যেরকমটা শুনছি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ইলিয়ান্দ্রোকে চেঞ্জ করার কথাবার্তা চলছে, অ্যালেক্স লিমাকেও পরিবর্তনের কথাবার্তা চলছে, শুনলাম দুটো বিদেশি চেঞ্জ হবে। তবে ইভান গনসালেসেরও এবারের গোটা সিজন জুড়ে ওভারঅল পারফরমেন্স যেরকম, সেটাও কিন্তু টিমকে খুব একটা স্বস্তি দেবে না, 3টে বিদেশি প্লেয়ার কিন্তু আন্ডার পারফর্ম করছে। ইভানকে যে খেলা আমরা গোয়াতে খেলতে দেখেছি সেই খেলার আশেপাশে কিন্তু ইভান খেলতে পারছে না। ইলিয়ান্দ্রোকে নিয়ে কথা না বলাই ভালো, লিমা প্রথম ম্যাচটা ভালো খেলেছিল, বাট তারপর থেকে লিমাও ওই আর কি ইঞ্জুরি প্রবলেম, ফিটনেসের অভাব এবং ম্যাচ থেকে হারিয়ে যাওয়া, এই জিনিসগুলো দেখছি। তো সেখানে বেশ কিছু বিদেশির পরিবর্তন অবশ্যই করতে হবে, আগে তো ইলিয়ান্দ্রোকে বাড়ি পাঠাতে হবে, তার জায়গায় নতুন বিদেশি নিয়ে আসতে হবে। তবে অ্যাকচুয়ালি একটা বিষয় কিন্তু দেখার, যে ইস্টবেঙ্গল বেশ কিছু ম্যাচ কিন্তু সেকেন্ড হাফে ছেড়ে দিয়েছে। এডিকে মোহনবাগানের সঙ্গে আমরা দেখেছি, কেরালার সঙ্গে দেখেছি, আজকে দেখলাম যে 2-0 এগিয়ে থেকেও 4-2 হারলো। তো সেটা কেন হচ্ছে, এটা কিন্তু স্টিফেন কনস্ট্যান্টাইনকে ভাবতে হবে। এবং স্টিফেন কিন্তু ম্যাচের পরে সে বলে গেল বেশ কিছু প্লেয়ার ক্যাজুয়াল ছিল, তিনি প্লেয়ারদের বলেছিলেন প্লেয়াররা যেন ওভার কনফিডেন্স না হয়ে যায়, প্লেয়ারদের এটা ভাবতে বলেছিলেন যে ম্যাচের রেজাল্ট 0-0 আছে, বাট স্টিল তারপরও প্রত্যেকবার কেন ইস্টবেঙ্গল সেকেন্ড হাফে সে এরকমভাবে ম্যাচ ছেড়ে দিচ্ছে। আর হয়তো খুব তাড়াতাড়ি 2-0 থেকে 2-2 হয়ে গিয়েছিল, তবে তারপরও লড়াই করে ফেরা যেত, বাট ইস্টবেঙ্গল কিন্তু তারপর পুরো ম্যাচটাই ছেড়ে দিল। এটা কেন হলো, এগুলোর উত্তর কিন্তু কোচকেই দিতে হবে। ওভারঅল কিন্তু একটা ভালো ম্যাচ শুরু করেছিল ইস্টবেঙ্গল, তবে লাস্ট অব্দি হেরে শেষ করলো। তো আজকের ম্যাচ নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো বা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।